আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য সোল রাইড টিএসআর আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা প্রত্যেকেই একটা বাইকের স্বপ্ন দেখি সেটা হতে পারে মোটরসাইকেল হতে পারে স্কুটার আবার আমাদের মধ্যে অনেকেই নতুন মোটরসাইকেল কিনতে পারি না যার জন্য আমরা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনি অনেক শখের বিষয় অনেক স্বপ্ন এর সাথে জড়িত যার জন্য আমরা যখন একটা বাইক কিনি তখন আমরা বাইকের আউটলুক এর ইঞ্জিন ইঞ্জিনের যে কোয়ালিটি এ এর ওডোমিটার এটা কত কিলো চলেছে এটা টায়ারের অবস্থা কি এভরিথিং আমরা কি করি আমরা চেক করি এর কাগজপত্র সব কিছু আমরা চেক করি যে আপ টু ডেট আছে কি না বা এর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না সব কিছু আমরা দেখে তারপর একটা বাইক কিনি বাট বাইক কেনার পরের যে স্টেজটা অর্থাৎ মালিকানা পরিবর্তন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মালিকানা যদি আপনার পরিবর্তন করা না থাকে সেই ক্ষেত্রে যদি ট্রাফিক সার্জন আপনাকে ধরে রাস্তার মধ্যে কোথাও এবং আপনি যদি মালিকানা পরিবর্তনের কাগজপত্র বা মালিকানা অলরেডি করে না থাকেন সেই ক্ষেত্রে তারা চাইলে আপনাকে যে কোনো ধরনের জরিমানার মধ্যে ফেলতে পারে সেজন্য আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইকই কিনেছেন বা স্কুটার কিনেছেন একটা মালিকানা পরিবর্তন গেলে খুব বেশি যে টাকা খরচ হয় তা না অল্প কিছু টাকা খরচ হয় মালিকানা পরিবর্তন করতে গেলে কোথায় কত টাকা খরচ হয় এবং কি কি কাগজপত্র লাগে তার পুরো ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদেরকে দেব ইনশাল্লাহ আর এই ফাঁকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও লাইক করবেন এবং শেয়ার করবেন আমরা সচরাচর দুই ধরনের মোটরসাইকেল অ্যাভেলেবেল দেখি আর সরকারও ওইভাবে ফি নির্ধারণ করেছে নাম্বার এক হচ্ছে যেটা একশো সিসির মধ্যে আর যেটা একশো থেকে দেড়শো একশো ষাট সিসি তার উপরে তো সেজন্য আমরা দুটো ভাগে যে খরচটা সেটা আমরা দুটো ভাগে বলবো কিন্তু যে কাগজপত্র যে প্রসেসিং মানে কী কী কাগজপত্র লাগবে এটা দুটোর ক্ষেত্রেই সেম শুধুমাত্র টাকা জমা দেওয়ার ক্ষেত্রে একটু এদিক সেদিক করতে হবে প্রথমেই আমরা একশো সিসির মধ্যে যে বাইক সেই বাইকের যে মালিকানা ফি সেটা আমরা জানবো এরপরে আমরা জানবো হচ্ছে একশো সিসির ওপরে দেড়শো সিসি পর্যন্ত যে মোটর সাইকেল বা স্কুটার সেগুলোর জন্য মালিকানা ফি কত এবং ব্লু বুক এর সাথে প্রতিলিপি ফি সেটা কত তো দুটো ক্ষেত্রেই আপনার ব্লু বুক এবং প্রতিলিপি ফি দুটোই সেম পাঁচশো পঞ্চাশ টাকা এবং তিনশো পঁয়তাল্লিশ টাকা আর মালিকানা ফি বাবদ আপনাকে জমা দিতে হবে একশো সিসির মধ্যে হলে দুই হাজার একশো আঠাইশ টাকা আর যদি দেড়শো সিসির মধ্যে হয় সেই ক্ষেত্রে দুই হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা কারণ এই ক্ষেত্রে আমি ধরেই নিচ্ছি যে আপনারা যারা মোটরসাইকেল কিনছেন তারা অলরেডি তার রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে এমন মোটরসাইকেলই কিনবেন কারণ যদি নাম্বার প্লেটই না থাকে তাহলে আপনি কেনার পরে দেখা গেল যে এটার জন্য আপনাকে আবার একটা বাড়তি একটা প্যারা নিতে হবে তো এই জন্য অবশ্যই যখন কিনবেন আমি ধরে নিচ্ছি যে আপনারা ডিজিটাল নাম্বার প্লেট সহ কিনছেন আর যদি নাম্বার না থাকে সেই ক্ষেত্রে আপনাদের ডিজিটাল নাম্বার প্লেটের টাকা এর সাথে বাড়তি যোগ করতে হবে আপনার গাড়ি একশো সিসি হোক বা দেড়শো সিসি হোক দুটো ক্ষেত্রেই আপনার মালিকানা পরিবর্তনের যে কাগজপত্র তা সেম সেমই লাগবে তো আমি এক এক করে বলে যাই আপনারা যদি সম্ভব হয় তাহলে কোথাও নোট করে রাখুন অথবা আমার ভিডিওটাকে আপনি সেভ করে রাখতে পারেন যাতে পরবর্তীতে এটা আপনি আপনার কাজে লাগাতে পারেন মালিকানা বদলির ফর্ম লাগবে শুরুতেই এটা আপনি এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন এরপরে লাগবে টিও ফর্ম এবং টিটিও ফর্ম এই সবগুলোই আপনি পাবেন হচ্ছে বিআরটি এর ওয়েবসাইটে ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না জাস্ট ডাউনলোড করবেন এবং আপনি ব্যবহার করবেন এরপরে লাগবে আপনার এজ ফ্রম বিক্রয় রশিদ আপনি যেহেতু কিনছেন সো আপনার তিন কপি ছবি লাগবে আর যার কাছ থেকে কিনছেন তার লাগবে হচ্ছে দুই কপি রঙিন ছবি আর আপনার ভোটার আইডি কার্ড লাগবে এবং যিনি বিক্রি করছেন তারও ভোটার আইডি কার্ড লাগবে উভয়ের টিন সার্টিফিকেট লাগবে আর যে মোটরসাইকেলটা কিনছেন সেই মোটরসাইকেলের যে ট্যাক্স টোকেন সেটা আপডেট আছে কি না যদি ডেট ওভার হয়ে থাকে সেই ক্ষেত্রে নতুন করে ব্যাংকে টাকা জমা দিয়ে আপডেট করে নিতে হবে আপনার পক্ষ থেকে একটা দুইশো টাকার স্ট্যাম্প লাগবে আর যিনি কিনা বিক্রেতা তার পক্ষ থেকে একটা দুইশো টাকার স্ট্যাম্প লাগবে আর তার সাথে মালিকানা বদলির জন্য যে দুই টাকা অথবা দুই টাকা সেটা আপনি যে ব্যাঙ্কে জমা দিয়েছেন সেই ব্যাংকের জমার একটা রসিদ আপনার লাগবে আর দুজনেই উপস্থিত থাকবেন তবে বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে যদি সবকিছু ঠিক থাকে সিগনেচার ফর্ম বা আনুষাঙ্গিক টাকা জমা দানের রসিদ সব কিছু যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে বিক্রেতার হাজির না হলেও চলে ক্রেতা যদি সব কাগজপত্র গুছিয়ে নিয়ে যায় সেই ক্ষেত্রে লাগে না আমি দুটো কেসের কথা বলতে পারি একটা হচ্ছে আমার নিজের আমি আমার ফ্রেন্ডের কাছে আমার আগের মোটরসাইকেলটা বিক্রি করেছি ওর যে মানে আমাকে যেতে হয় নাই ও আমার কাছ থেকে সব কিছু সিগনেচার করে নিয়ে নিছে ও সরাসরি বিআরটিতে গিয়ে ও নাম ট্রান্সফার করে নিছে আবার আরেকটা ক্ষেত্রে হচ্ছে যে আমার অফিসের এক কলিগ উনি একটা গাড়ি বিক্রি করছেন কিন্তু ওনাকে আবার সাথে যেতে হয়েছে তো এটা ক্ষেত্র বিশেষে হতে পারে তবে আমার মনে হয় মোটরসাইকেলের ক্ষেত্রে দুজনই উপস্থিত হওয়াটা বাধ্যতামূলক না তো যাওয়ার আগে অন্তত দেখে নেবেন যে আমি যে যেসব কাগজপত্র এবং ফর্মের কথা বললাম যেগুলো ফ্রি পাওয়া যায় বিআরটি ওয়েবসাইট থেকে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন সেগুলো আপনি ডাউনলোড করে উভয়ে বসে সুন্দর মতো সেগুলো সিগনেচার করে ফর্ম ফিল করে টাকা জমা দিয়ে সব কিছু নিয়ে আপনারা বিআরটিয়ের অফিসে চলে যাবেন ইনশাল্লাহ আপনারা স্মুথলি মালিকানা পরিবর্তন করতে পারবেন তো মালিকানা পরিবর্তনের এই ছোট্ট ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি বাড়তি কোনো কিছু আপনাদের জানার থাকে মালিকানা পরিবর্তন সম্পর্কিত তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ